আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, ভূগোল প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা চতুর্থ অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল ও বায়ু দূষণ অধ্যায় থেকে পরীক্ষায় আসার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি সৃজনশীল প্রশ্ন ও উত্তর আলোচনা করব। তো শিক্ষার্থীরা, এই পাঁচটি সৃজনশীলের মধ্যে প্রথম সৃজনশীলটি দেখে নেই। এই সৃজনশীলের উদ্দীপকে বলা হয়েছে নজীব দীর্ঘ দশ বছর পর যুক্তরাষ্ট্রের টেক্স থেকে ঢাকায় আসে। এখানকার গাড়ির কালো ধোয়া, কলকারখানার নির্গত গ্যাসের ফলে সৃষ্ট দূষণ তার জন্য একটি অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়। এই হচ্ছে এক নম্বর সৃজনশীলের উদ্দীপক। এখন ক নম্বর প্রশ্নে জানতে চেয়েছে সিএফসি এর পূর্ণরূপ কী। তো শিক্ষার্থীরা, এখানে সিএফসি এর পূর্ণরূপ হচ্ছে ক্লোরো ফ্লোরো কার্বন। ঠিক আছে, সিএফসি এর পূর্ণরূপ ক্লোরো ফ্লোরো কার্বন। খ নম্বরে বলেছে জীবের জন্য বায়ুমণ্ডলের কোন স্তর অধিক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। তো শিক্ষার্থীরা, জীবের জন্য বায়ুমণ্ডলের ট্রোপোমণ্ডল স্তরটি অধিক গুরুত্বপূর্ণ। এখানে ট্রোপোমণ্ডল স্তরের একটু ব্যাখ্যা দিবে তোমরা, খ নম্বর উপযোগী করে। গ নম্বরে মানবদেহের উপর উদ্দীপকে উল্লেখিত দূষণের প্রভাব ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, উদ্দীপকে যে একটি দূষণের কথা বলা হয়েছে এটি কিন্তু বায়ু দূষণ, কারণ গাড়ির কালো ধোঁয়া, কলকারখানার নির্গত গ্যাস এগুলোর ফলে বায়ু দূষিত হয়। এই যে বায়ু দূষিত হচ্ছে আর দূষিত বায়ুর যে প্রভাব অর্থাৎ যে ক্ষতিকর দিকগুলো আছে, আমাদের যে ক্ষতিগুলো বয়ে আনছে এই বায়ু দূষণ, সেটার ব্যাখ্যা দিতে হবে গ নম্বরে। ঘ নম্বরে বিশ্লেষণ করতে বলেছে উক্ত দূষণ প্রতিরোধে করণীয় পদক্ষেপ সম্পর্কে তোমার মতামত বিশ্লেষণ করো। অর্থাৎ এই যে বায়ু দূষণ হচ্ছে, এই দূষণটি প্রতিরোধ করার জন্য, এই দূষণ থেকে রক্ষা পাওয়ার জন্য তোমার কী কী পদক্ষেপ নিতে পারো তুমি, সেগুলোর মতামত এখানে দিতে হবে। তো শিক্ষার্থীরা, তোমরা এখানে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি, জনসংখ্যা হার কমা এবং গাছপালা কাটা রোধ করা, এগুলোর মাধ্যমে কিন্তু তোমরা একটা প্রতিরোধীমূলক ব্যবস্থা নিতে পারো। মোট কথা, তোমাদের নিজের মতামত এখানে তোমরা বিশ্লেষণ করবে। তো শিক্ষার্থীরা, আমি তোমাদের ক নম্বরের প্রশ্নের উত্তরটি দিলাম, কিন্তু খ গ ঘ এগুলো আমি বিশ্লেষণ করে দিলাম না, তোমাদেরকে একটু ধরিয়ে দিলাম। তো চিন্তা করো না, তোমাদের সকল প্রশ্নের উত্তরই তোমরা একটু পর পেয়ে যাবে। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা দুই নম্বর সৃজনশীলে। দুই নম্বর সৃজনশীলের উদ্দীপকে বলেছে ইদানিং সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলে প্রচণ্ড গাড়ির চাপে মানুষ অসহায় হয়ে পড়েছে। এছাড়া টঙ্গীর শিল্পাঞ্চল ও আশুলিয়াতে গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা। এদের শিল্পবর্জ্য ও নির্গত গ্যাসীয় পদার্থ ক্রমাগত বায়ুতে মিশছে। মানুষ প্রায় কাপড়ে নাক মুখ চেপে শ্বাসকষ্ট ও দুর্গন্ধ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করে যাচ্ছে। এ হচ্ছে উদ্দীপক। ক নম্বরে বলেছে দূষণ কী। তো দূষণ কী, এর উত্তরটি তোমরা এভাবে লিখতে পারো যে রাসায়নিক, ভৌতিক ও জৈবিক কারণ পরিবেশের প্রাকৃতিক বৈশিষ্ট্যের যে কোনো নেতিবাচক পরিবর্তনে হলো দূষণ। তাহলে দূষণ কী? রাসায়নিক, ভৌতিক ও জৈবিক কারণ পরিবেশের প্রাকৃতিক বৈশিষ্ট্যের যে কোনো নেতিবাচক পরিবর্তনে হলো দূষণ। খ নম্বরে বলেছে গাড়ির সংখ্যা বৃদ্ধি বায়ু দূষণের সাথে সম্পর্কযুক্ত ব্যাখ্যা করো। তো শিক্ষার্থীরা, অবশ্যই গাড়ির সংখ্যা বৃদ্ধি বায়ু দূষণের সাথে সম্পর্কযুক্ত, কারণ গাড়ির সংখ্যা বাড়লে তো গাড়ির যে কালো ধোঁয়া আছে সে ধোঁয়াগুলোর পরিমাণও বৃদ্ধি পাবে, ফলে কী হবে, বায়ু দূষণ হবে। এগুলো তোমরা নিজের ভাষায় একটু ব্যাখ্যা দিবে। গ নম্বরে বলেছে উদ্দীপকে ইঙ্গিতকৃত দূষণের কারণ ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, এখানে কিন্তু বায়ু দূষণের কথাই বলা হয়েছে, কারণ ইটের ভাটা থেকে যে ধোঁয়াগুলো বের হয় সেগুলো কী করে, বায়ু দূষণ করে। তারপর এই যে শিল্পাঞ্চল অর্থাৎ যেখানে শিল্প, অনেক শিল্প বর্জ্য ও নির্গত গ্যাসীয় পদার্থ, এগুলো কী করে, বায়ু দূষণ করে। তো বায়ু দূষণ কেন হয়, বায়ু দূষণের কারণগুলো গ নম্বরে ব্যাখ্যা করতে বলেছে। ঘ নম্বরে বলেছে উদ্দীপকের দূষণ মানব স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ বিশ্লেষণ করো। শিক্ষার্থীরা, বায়ু দূষণ তো মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ, সেগুলো তোমরা একটু বিশ্লেষণ দিবে ঘ নম্বরে। তিন নম্বর প্রশ্নে বলেছে স্বামী ও সেমন্তী
নগরীর ব্যস্ততম সড়ক দিয়ে প্রতিদিন স্কুলে যাতায়াত করে। সাম্প্রতিককালে রাস্তার দুপাশে কিছু শিল্প কারখানা গড়ে উঠেছে, ফলে প্রায় অসুস্থ হয়ে তারা চিকিৎসকের কাছে যায়। চিকিৎসক তাদের এই অসুস্থতার জন্য প্রেসক্রিপশনের পাশাপাশি কিছু পরামর্শও দেন। তো শিক্ষার্থীরা, তোমরা পরীক্ষায় লেখার আগে কিন্তু উদ্দীপকটি একবার না হলে দুইবার মনোযোগ সহিত পড়ে নিবে। যতক্ষণ উদ্দীপকটি বুঝবে না ততক্ষণ তোমরা লেখা শুরু করবে না। প্রথমে উদ্দীপকটি তোমাদেরকে মনোযোগের সহিত বুঝতে হবে। এই উদ্দীপক থেকে ক নম্বরে বলেছে বায়ুর আর্দ্রতা কাকে বলে। তো শিক্ষার্থীরা, বায়ুর জলীয় বাষ্প ধারণ করাকে বায়ুর আর্দ্রতা বলে। ঠিক আছে, বায়ুর আর্দ্রতা কাকে বলে? বায়ুর জলীয় বাষ্প ধারণ করাকে বায়ুর আর্দ্রতা বলে। খ নম্বরে, জীবের বেঁচে থাকার জন্য বায়ুমণ্ডলের কোন স্তর অধিক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। তো শিক্ষার্থীরা, জীবের বেঁচে থাকার জন্য ট্রোপোমণ্ডল স্তরটি অধিক গুরুত্বপূর্ণ। তোমরা খ নম্বরে এই ট্রোপোমণ্ডল স্তরের একটু ব্যাখ্যা দিবে। গ নম্বরে বলেছে স্বামী ও সেমন্তীর অসুস্থতার জন্য দায়ী দূষক ও দূষণ উৎসের ব্যাখ্যা করো। তো শিক্ষার্থীরা, এই যে উদ্দীপকের স্বামী এবং সেমন্তী অসুস্থ হয়েছে, বায়ু দূষণের কারণে তারা অসুস্থ হয়েছে। এই দূষণের উৎস হচ্ছে এই শিল্প কলকারখানা। তোমরা তার একটু ব্যাখ্যা দিবে এখানে। ঘয়ে বলেছে উদ্দীপকের স্বামী ও সেমন্তীর সুস্থতার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত, তোমার মতামত দাও। শিক্ষার্থীরা, তোমার মতামত একটু এখানে দিবে। চার নম্বর সৃজনশীলে একটি ছক দেওয়া রয়েছে। ছকে ক হাইড্রোজেন, খ হিলিয়াম, গ অক্সিজেন এবং ঘ নাইট্রোজেন দেওয়া রয়েছে। এখান থেকে ক নম্বরে বলা হয়েছে বায়ুমণ্ডল কি। তো শিক্ষার্থীরা, তোমরা এর উত্তর এভাবে লিখতে পারো যে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যে বায়বীয় আবরণ সমগ্র পৃথিবীকে বেষ্টন করে রয়েছে তাকে বায়ুমণ্ডল বলে। বায়ুমণ্ডল কাকে বলে? ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যে বায়বীয় আবরণ সমগ্র পৃথিবীকে বেষ্টন করে বা ঘিরে রয়েছে তাকে বায়ুমণ্ডল বলে। খ নম্বরে বলেছে জীবের প্রোটিন জাতীয় খাদ্য প্রস্তুতে সাহায্য করে যে গ্যাস তার ব্যাখ্যা করো। তো শিক্ষার্থীরা, নাইট্রোজেন গ্যাস কিন্তু জীবের প্রোটিন জাতীয় খাদ্য প্রস্তুতে সাহায্য করে। এই নাইট্রোজেন গ্যাসের একটু ব্যাখ্যা দিতে হবে খ নম্বরে। গ নম্বরে বর্ণনা করতে বলেছে উদ্দীপকটি বায়ুমণ্ডলের কোন শ্রেণী বিভাগের ইঙ্গিত করে বর্ণনা দাও। তো শিক্ষার্থীরা, উদ্দীপকে একটি ছক দেওয়া রয়েছে। ছকে হাইড্রোজেন, হিলিয়াম, অক্সিজেন, নাইট্রোজেন দেওয়া রয়েছে, যেগুলো প্রথম স্তর উপস্ফিয়ারকে ইঙ্গিত করে। তোমরা এই উপস্ফিয়ার স্তরের বর্ণনা দিবে গ নম্বরে। ঘ নম্বরে বিশ্লেষণ করতে বলেছে বায়ুমণ্ডলের আলোকে উদ্দীপকটি বিশ্লেষণ করো। তো বায়ুমণ্ডলের আলোকে তোমরা এই উদ্দীপকটি বিশ্লেষণ করবে, অর্থাৎ বায়ুমণ্ডলের যে প্রথম স্তর রয়েছে সেই প্রথম স্তরের বিশ্লেষণ তোমরা ঘ নম্বরে করবে। চলে যাচ্ছি সর্বশেষ প্রশ্ন, পাঁচ নম্বরে। পাঁচ নম্বর সৃজনশীলের উদ্দীপকে বলা হয়েছে মানিক গ্রাম থেকে ঢাকা শহরে এসে উপলব্ধি করল গ্রামের তুলনায় শহরের বাতাস বেশ গরম, বাইরে বের হলে গাড়ির কালো ধোঁয়াতে চোখ মুখ যেন বন্ধ হয়ে আসে, শ্বাস নিতে কষ্ট হয়। দুদিন থাকার পর সে বেশ অসুস্থ হয়ে পড়ল। এই উদ্দীপক থেকে ক নম্বরে রয়েছে বায়ু কি। এর উত্তর হচ্ছে যে সকল গ্যাসীয় উপাদান দ্বারা পৃথিবী পরিবেষ্টিত তার সাধারণ নাম বায়ু। শিক্ষার্থীরা, তোমরা আমার সাথে একবার পড়লে এটা তোমাদের আয়ত্তে আসবে। বায়ু কি? বায়ু হচ্ছে যে সকল গ্যাসীয় উপাদান দ্বারা পৃথিবী পরিবেষ্টিত তার সাধারণ নাম বায়ু। অর্থাৎ পৃথিবীকে ঘিরে আছে যে গ্যাসীয় পদার্থগুলো, সেই গ্যাসীয় পদার্থগুলোর সাধারণ নাম হচ্ছে বায়ু। খ নম্বরে সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণকারী স্তরটি ব্যাখ্যা করো। গ উদ্দীপকে মানিকের ভ্রমণকৃত স্থানের বাতাস গরম হওয়ার কারণ কি বর্ণনা করো। শিক্ষার্থীরা, এই অঞ্চলটি অর্থাৎ যেখানে মানিক ভ্রমণ করেছে সেই স্থানটির বাতাস গরম হওয়াটা স্বাভাবিক, কারণ এই অঞ্চলে
গাড়ির কালো ধোঁয়া ছিল, অর্থাৎ সেই অঞ্চলের বায়ু দূষিত ছিল। সেই অঞ্চলের বায়ুতে বিভিন্ন দূষিত পদার্থ মিশ্রিত ছিল, যার ফলে সেই স্থানের বাতাস গরম ছিল। আর সাধারণ যে বায়ু প্রবাহ ঘটে, সাধারণ যে বাতাসটা, সেটা কিন্তু গরম নয়, ঠান্ডা থাকে। ঘ নম্বরে বলেছে, উদ্দীপকের আলোকে মানুষের অসুস্থতার কারণ নিজের ভাষায় বিশ্লেষণ করো। তো শিক্ষার্থীরা, বায়ু দূষিত থাকলে সেই দূষিত বায়ু মানুষের শরীরের সংস্পর্শে আসলে মানুষ অসুস্থ হবে, এটাই স্বাভাবিক। তোমরা নিজের ভাষায় এটা ব্যাখ্যা করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো তোমরা যারা এই প্রশ্নগুলোর উত্তর পেতে চাচ্ছ, তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিংক পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা পিডিএফটি ডাউনলোড করে বাসায় প্র্যাকটিস করবে। তাহলে আমি আশা করি তোমরা কাঙ্ক্ষিত একটা ফল অর্জন করতে পারবে। তো শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি ভূগোল প্রথম পত্রের পঞ্চম অধ্যায় নিয়ে চলে আসব। তো সে পর্যন্ত ভালো থেকো, সঙ্গে থেকো কোর্স টিকে ইউটিউব চ্যানেলে। দেখা হচ্ছে আবার। ধন্যবাদ সবাইকে।